পরের জায়গা পরের জমি পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই আমি তো সে ঘরের মালিক নই বল আমি তো সে ঘরের খানা যার জমিদারি আমি পাই না তাগার হুকুম জারি আমি পাই না জমি দারের দেখা পাই না জমি দারের দেখা মনের দুঃখ কারে কই আমি তো সে ঘরের মালিক নই বলেন আমি তো সে নই বলেন পরের জায়গা পরের জমি পরের জায়গা জমি ঘর বানায় আমি রই আমি তো সে ঘরের মালিক নই ও বন্ধুরে আমার এবার ওই মুসাফির মানুষ কয় আমার পরিচয় জানা লাগবে না আমি একজন মুসাফির এতটুক জানো খাদা বাবা কয় যে তো লম্বা দাড়ি দেখা যায় লম্বা পাগড়ি পাঞ্জাবি দেখা যায় আমি এখান থেকে ওনারে কিছু আঙ্গুর ফল উপহার দিব ডাক দিয়ে কই হুজুর আপনারে আমার পক্ষ থেকে আমার বাবার বাগান থেকে কিছু আঙ্গুর ফল হাদিয়া দিলাম নিয়া যান হুজুর এবার ওই ব্যক্তি ডাক দিয়ে কই মুসাফির মানুষ এ মাইনুদ্দিন তুমি তো আমার আঙ্গুল ফল উপহার দিছ আমিও তো তোমারে কিছু দেওয়া লাগে বলে হাত দেওয়া লাগে কি দিবেন আপনি এবার আল্লাহর উনিটা ওনার ডান পাঞ্জাবির পকেট থেকে একটা শুকনা শক্ত রুডি বাইর করছে বাগির কইরা খাজা মাইনুদ্দিন চিস্তিরে রুডিটারে সাইডটা টুকা করছে আমার কাছে নাই আমি আমার বাগান বেচলাম জমি জামা সব বেইসা আমি ওনার তালাশ করতে করতে বাইর হইয়া গেলাম ইরাকের বড় রাজধানী খোরাসানে যায়া দেখি ওনার মতো একজন লোক বয়ান করতেছে আমি ওনার বয়ান শুইনা বড় পাগল হইলাম ওনার কাছে যাইয়া ডাক দিয়া কইলাম হুজুর ওই যে রুডি এক টুকরা খাওয়াইছেন আমি তো আপনার পাগল হইয়া গেছি আমার ধন সম্পত্তি যা ছিল সব বিক্রি কইরা আমি আপনার কাছে পারদেশি হইয়া চলে আসছি ও হুজুর গো আপনি আমার আপনার সাথে কবুল করেন ওই ব্যক্তিটার নাম আর অন্য কোনো কিছু না ওনার নাম হইল হজরতে খাজা ওসমান হারুনি মানে হজরতে খাজা বাবার পীর উনি ডাক দিয়া কয় মাইনুদ্দিন ঠিক আছে তুমি আমার যা কাছে যেহেতু আসছ চলো 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 আমি তোমার নিয়ে মক্কা মদিনা যাবো হজ করবার লাগা মারহাবা আমি তোমার লইয়া মক্কা মদিনা যাবো হজ করবার লাগা কয় ফাইলাম কি আসছি দেখা করবার লাগা এখন বুঝি আমার লইয়া হজ করব মাইনুদ্দিন কয় আমি ওনার সঙ্গে মক্কায় গেলাম মক্কা তাওয়াফ করার পরে হযরত খাজা মাইনুদ্দিন চিশতি রাস্তা হযরত ওসমান হারুনি দোয়া করতাছে ও আল্লাহ গো আমার সঙ্গে যে নামা লোকটারা দেখতাছ তার মাঝে তো আমি বেলায়েতের পাওয়ার দেখতে পাই তার মাঝে তো আমি তরিকতের পাওয়ার দেখতে পাই আমার মনটা চায় তারে তুমি আল্লাহ কবুল করে নাও উপর থেকে আওয়াজ আসে ওরে ওসমান হারুনি তোমার সঙ্গে নাবালককারে আমি কবুল করলাম তুমি আর মক্কাতে দেরি কইরো না তাড়াতাড়ি তুমি মদিনাতে চইলা যাও এবার যখন মদিনাতে চইলা যায় মদিনার মধ্যে যাওয়ার পরে খাজা ওসমান হারুনি মদিনাতে ইন্তেকাল করেছেন ইন্তেকাল করার পরে খাজা মাইনুদ্দিন কয় যে পীরের লগে মদিনায় আইলা উনি যদি মদিনায় ইন্তেকাল কইরা থাকে আমি আর মদিনা ছেড়ে কোথাও যাইতাম না এমন টাইমে ঘুমের ঘরে মাইনুদ্দিনের স্বপ্ন দেখায় নবীজি ডাক দিয়া কয় মাইনুদ্দিন রে আর মদিনায় থাকো না তাড়াতাড়ি ভারতবর্ষে রওনা করো ভারতবর্ষের কথা কয় নাই রে আমার নবী ঘুমের ঘরে স্বপনে খাজা মাইনুদ্দিনের হাতের মধ্যে এক মুষ্টি মাটি প্রদান করছে ও গো মাইনুদ্দিন এই মাটিটা যে জায়গার লগে লাইগা থাকবো গো যে জায়গার লগে মিলা যাইব ওই জায়গার মধ্যে দেয় তুমি ইসলামের দাওয়াত দিবা মাইনুদ্দিন চিস্তি যাইতে 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 ভারতবর্ষের মধ্যে যাইয়া একটা গোখানার কাছে অথবা আমরা ক্ষেতের মধ্যে গরু দেই না চড়াবার লাইগা খাজা মাইনুদ্দিন চিস্তি একজন রাজার গরু দেওয়া নেওয়ালা ক্ষেতের মধ্যে যাইয়া বসছে ওই রাখা লাইসা ডাক দিয়ে কই মাইনুদ্দিন চিস্তি তুমি ওঠো মাইনুদ্দিন চিস্তি কয় সামান্য সময় তুই ইস বার কিলি এই জায়গা সে হাম বেঠিয়ে আমার তুমি কেন এই জায়গা থেকে উঠাইয়া দিতাস সামান্য সময়ের জন্য আমি এই জায়গার মধ্যে বসছি খাজা মাইনুদ্দিন চিস্তি কয় দেখ শুনি রে আমার তারা উঠাইয়া দেয় আমি আবার গুইরা অন্য একটা গাছের নিচে বসলাম এবার রাখাল ডাক দিয়া কয় আমি দেখলাম মাইনুদ্দিন চিস্তি যে জায়গার মধ্যে বৈশা রয়েছে আমার যত গরু আছে বকরি আছে সবগুলা মাইনুদ্দিন চিস্তির সামনে যে এভাবে বৈশা এক লগে মাইনুদ্দিন চিস্তির সামনে বইয়া রয়েছে
আপনার আমার জীবনে গুনার কোনো অভাব নাই আপনি আমি জীবনে যত গুনাহ করলাম আল্লাহ চাইলে এই গুনার কারণে আমরা জাহান্নামে দিতে পারে কিন্তু আল্লাহর নবী রহমতের নবী মদিনার কামলিওয়ালা নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ডাক দিয়ে বলে উম্মত দুনিয়ার জমিনে আল্লাহর কোন বান্দা যদি একবার তার জবান দিয়ে আলহামদুলিল্লাহ বলে এই আলহামদুলিল্লাহ বলে ডাকার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে যতটুকু খালি জায়গা আছে আমার আল্লাহ পুরাটা খালি জায়গা আল্লাহ রহমত দিয়া বরফর কইরা দেয় জোরে কোন সুবহানাল্লাহ হে আমার কুরালিয়া কান্দি এলাকার পর্দার অন্তরালের মা বোনেরা আপনারা অনেকে স্বামীর যখন কামাই রুজিতে বরকত হয় না আপনাদের যখন কঠিন রোগ বালা মুসিবত হইয়া যায় ব্যবসা করেন বরকত হয় না আপনারা মাঝে মাঝে আত্মহারা হইয়া যান আপনারা টেনশনের মধ্যে পড়িয়া যান বরকত কেন হয় না রোগ বালা মুসিবত কেন ছাড়ে না আল্লাহর নবী বলে যদি তোমরা রোগ বালা মুসিবত থেকে মুক্তি চাও যদি তোমরা কামাই রুজিতে বরকত চাও যদি তোমাদের কৃষিকে যার ফসল ফলাদির মধ্যে বরকত চাও তাইলে তোমরা দুনিয়ার জমিনে থাইকা আমার আল্লাহর বেশি বেশি প্রশংসা করো প্রশংসা যখন তুমি করবা আমার আল্লাহ পাক তোমার সকল কাজে বরকত প্রদান করব মুরব্বি বাবারা দাড়িগুলা পেকে গেছে যুবক ভাইরা এখনো যুবক আছেন টাকরা যুবক পর্দার অন্তরালের মা বোনেরা আপনাদের মনের মধ্যে বেশি খুসুর খাসুর থাকে বলে হুজুর কেন খুসুর খাসুর থাকে জানতে চাই জামাইকা যখন কামাই করে না অভাব অনটন দেখা দেয় জামাইর কানের কাছে ভ্যান ভ্যান করেন বেশি বেশি কথা বলার চেষ্টা করেন না গো মা স্বামীর যখন ইনকাম থাকে না আপনি যখন তার কানের কাছে বেশি কথা বলেন স্বামীর মেজাজ গরম হয়ে যায় তখন আপনার সঙ্গে খারাপ আচরণ করে এই কাজগুলো না করে আপনি আমাদের মুসল্লাটা বিছাইবেন আর আমার আল্লাহর একটু প্রশংসা করবেন মদিনার রহমতের নবী আনসারী সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিরমিজি শরীফের হাদিস শরীফের মধ্যে দেখতে পাইলাম হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস শরীফের মধ্যে অত্যন্ত সুন্দরভাবে বর্ণনা করে বলে দিচ্ছেন একদিন আমি আমার নবীজির দরবারে উপস্থিত ছিলাম আমার নবীর দরবারে একটা বুড়া মহিলা আগমন করছে আপনারা জবান খুলে বলেন মহিলাটা কি বুড়া না জোয়ান মহিলা বুড়া মহিলা জোরে কয় না আপনি আওয়াজ করতে কিফতামি করে বই মহিষ একটা না রেখে দিছে এই আমরা ঘরে না ঘরে দিয়ে মাথা মহিষ বেঁধে রাখছে এটা মোটামুটি যে বড় এটার গোস্ত খাই শেষ করবো কে একটু জোরে কন আজকে একটু শরীরে শক্তি দা খোয়ান আর খোয়ান আমি আলহামদুলিল্লাহ এরা চলবে আর ভাইয়ের লোকজন কথা কইছি এরা কইছে আমার কাছে আজকে মোটামুটি 50-55টা কল গেছে আপনার এলাকা থেকে হুজুর আমনে যে মাহফিলটা তাইতাছেন এটার ভিতরে তো কালকা মহিলা শিল্পী গান গাইবো আমি কইছি আগামী থেকে যদি মহিলা শিল্পী আইনা গান করা আমি মাহফিল আইতাম না কোন হুজুর আই আমি ওটা দেখতাম না তো কইছি না ভাই কইছে আমার লোক ওয়াদা করছে আগামী বছর থেকে আর মহিলা শিল্পী আনতো না আলহামদুলিল্লাহ কন কারণ মহিলা শিল্পী আনেন আপনারা কন মহিলা কি ফদ্দায় থাকবো না ফদ্দার বাইরে থাকবো তো যে জায়গার ভিতরে শরীয়ত লঙ্ঘন হয়ে যায় এই জায়গার ভিতরে আপনারা রহমতের লেগে খাজা বাবার স্মরণে মাহফিল করেন খাজা বাবা রহমতের আশায় মাহফিল দেয় তো খাজা বাবার মাহফিল করে যেন রহমত পাইবেন বেডি এটা এজন গান বাজিয়ে ডোল্লাত বাড়ি দিব রহমত আইব দূরের কথা আল্লাহ কয় কবর আয়া কাঁচা বাঁশের গুড়া দিয়ে ফিরতেন মা কথা কয় নাকা গন্ধ ভালা করে বোঝায় কনের পরে এরা কইছে যে আর মহিলা শিল্পী আনতো না আল্লাহ কবুল করক জোরে কোন আলহামদুলিল্লাহ আমার বেদন মিয়া সৃষ্টি সাপ উনি যে একজন আশেকের রাসূল মানুষ উনি যে খাজা বাবার প্রেমিক প্রেমিক না হইলে ফেমের মর্ম বুঝে কথা কয় না প্রেমিক না হইলে ফেমের মর্ম জোররা মোহের ভিতরে রসমলাই দক আর টক দক ভাল লাগবো এটা জোর মুখ এটা যা দে ফাংশা ফাংশা লাগবো উমা কথা কয় না তো খাজা বাবার প্রেমিক বেদন মিয়ার অন্তরে খাজা বাবার একটা প্রেম আসি বিদায় উনি মাহফিল করে উমা প্রত্যেক বছর জানুয়ারির 28 তারিখ করে না করে এই প্রেমটা অন্তরে যখন থাকে শূন্যতের বদনাম যেন না হয় বেদন মিয়া সৃষ্টির অন্তরটা আল্লাহ খাজা বাবার ফেম দিয়ে ভরপুর করক আমি দেখেন না এই মার্চ মাসের 18 তারিখ 19 তারিখ 20 তারিখ 21 22 23 তারিখ তারাবি এ আমি 18 তারিখে একটা মাহফিল রাখছি ইন্ডিয়া নিউ জলপাইগুড়ি ওইখান থেকে আমি নিয়ত করছি 19 তারিখে একটা মাহফিল করবো মুর্শিদাবাদ 20 তারিখে একটা মাহফিল হইলো আমার মালদা এ মাহফিল করে আমি নিয়ত করছি রমজানের আগের দিন পর্যন্ত খাজা বাবার দরবারে থেকে
রাসূল কয় না মারহাবা এ পাগলারা খাদা বাবার দরবারে তো গেছো না খাদা বাবার একটা পরিচয় হলো আতায় রাসূল নাম কি আতায় রাসূল এটার মানে বুঝোনি কিচ্ছু বুঝো না খাদা বাবার দরবারে যায় যারা কবুল করে হে জীবনে এরপর মরার আগে একবার হলো হজ পায় সুবহানাল্লাহ একবার হলো নবী রওজা জিয়ারত হয় মারহাবা কর না শুনেন না খাজা বাবার দরবারে একদিন গেছি সকালবেলা ঘুমাইছি আমরা তো ঘুমানোর একটা ইয়া সিস্টেম হইলো আমরা মোটামুটি মাহফিল যদি থাকে তাহলে আমরা ফজরের নামাজ পড়ি আমি তারপর আমার সুখতে লাগে বেশিরভাগ সময়ের কাহিনী এটা আর যদি মাহফিল না থাকে মোটামুটি আগে ঘুমাই লাইলো ফজরের আগে সুখ ঘুম ভাঙ্গা যায় তো খাজা বাবার দরবারে এনে যাই আর আমরা তো জার্নিং করে গেছি মোটামুটি প্লেনে যাই আর ট্রেনে যাই ওইখান থেকে আরো দুই ঘন্টা কত লাগে খাজা বাবা জয়পুর থেকে খাজা বাবার দরবার আজমির শরীফ যাইতে তো ওইখান থেকে যখন আপনার কি কষ্ট হইতেছে আমি কিন্তু আলহামদুলিল্লাহর ফজিলত বলতে লাগছিলাম এই জায়গার ভিতরে থাকবেন মহিলাটা কি বুড়ে আইছে না জোয়ান আইছে কথা কিন্তু আপনারা আমরা কুমিল্লা বিশ্বরূপ ঢাকা চট্টগ্রাম হাইওয়ের ভিতরে গাড়ি যখন ওভারটেক করে এটা ওভারটেক করবার লাগে একবার ডাইনে যায় একবার বামে যায় একবার ডাইনে যায় একবার বামে যা আমি ডাইনে যামু বামে যামু ডাইনে যামু বামে যাবো আবার মূলও আছে ফিরামু অসুবিধা হইব ও শুনবেন তো মনোযোগ দিয়া আল্লাহ কবুল করুক আমিন জোরে করুক আচ্ছা গভীরে মনোযোগ দিবেন তো আমি ফজরের নামাজের আগ মনে করেন দেড় ঘন্টা বাকি ফজরের আজানের এই টাইমে আমি হঠাৎ করে ঘুম অবস্থায় শুনতাছি আওয়াজ দিতেছে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা আরশুকা কাবা মদিনা ফরশুকা কাবা মদিনা কাবে কাবা মদিনা রিয়াজুল জান্না মদিনা যেদিন হবে তোমার দিদার সেদিনই দে হবে আমার ইয়া নবী দিদার দাও না মদনী মদিনা আমার গাওড়া মনে হয় বার হয়ে গেছে তাড়াতাড়ি উঠা জানলাটা দিয়ে দেখি খাজা বাবার দরবারের সামনে ফজরের আগে হুমনার কুরাইল্লা কান্দি কোনা যে জায়গা কোন মসজিদের ইমাম সাহেব শীতকালে একা একা আমার স্মরণ লাগে ঠিক কথা কয় না ঠিক না জানলা খুললে দেখি খাজা বাবার দরবারটার সামনে যে খালি জায়গা মানুষগুলো বিরাবিরি করতেছে খাজা মাইনুদ্দিন চিশতির দরবারটার ভিতরে ডুববার লাগে সুবহানাল্লাহ আমি জিগেল চিন্তা করলাম প্রথম প্রথম সামনাটা যে জিগেলাম কি তো হইছে জায়গাটাতে এখন দেখি খাজা বাবার দরবারটারে উপরের যে গিলা ফেটারে আলগি দিয়া এ জায়গাটারে একটা কেমন জানি প্রশমের একটা ইয়া দিয়ে ঝাড়া দেয় খাজা বাবার মাজারটারে এ ঝাড়া দৈন না এটার বাল উড়িল অনেক লাগিয়া আসে কেরা মাজারের সামনে খারিয়ে থাকে যার ভাগ্যে নসিবে আছে তার মাথাতে বাড়ি লাগে যার নসিবে নাই তার বাড়ি নাই দুনিয়ার মানুষ বাড়ির ডরে ধরে ফেলা আর খাজা বাবার দরবারে বাড়ি খাওয়ানোর লেগে সামনে যায় সুবহানাল্লাহ কইতেন না আল্লাহ কেন এ পাওয়ার কেন এ মর্যাদা এ মর্যাদাটা মূলত সাধারণ কোনো কিছু না এটা হচ্ছে ওনারা মানলাহুল মাওলা ফালাহুল কুলের অন্তর্ভুক্ত কারণ যে ব্যক্তি আল্লাহর হয়ে যায় সারা দুনিয়া তার হয়ে যায় মূলত হাজা মাইনুদ্দিন চিশতির ওনার নিজের কোনো পাওয়ার নয় পাওয়ার দিয়েছে কে আল্লাহ আল্লাহ না দিলে কারো কোনো এমন ক্ষমতা আছে উনি এই আল্লাহ প্রদত্ত ক্ষমতা দিয়া খাজা বাবা এত সুন্দর একটা বিরাজমান আস্তানা করছে তবে ওই দরবারটার মধ্যে গেলে দেখবেন এই রজব মাস চলে এটা রজব মাস আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামে হাকিমের মধ্যে আল্লাহ এভাবে দোয়া শিখিয়ে দেয় আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ও শাবান ও বাল্লিগনা রমাদান আল্লাহ আমাদেরকে এমন ক্ষমতা প্রদান করেন এমন হায়াত প্রদান করেন এমন বরকত প্রদান করেন রজবের বরকত শাবানের বরকত দিয়া আল্লাহ আমাদেরকে রমজানের বরকত পর্যন্ত ফোসান জোরে কোন সুবহানাল্লাহ তার মানে নবীজি দোয়া করতেছে আল্লাহ আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ও শাবান ওয়া বাল্লিগনা রমাদান মানে আল্লাহ আপনি আমাদেরকে রজবের বরকত দেন শাবানের বরকত দেন এবং রমজান পর্যন্ত ফোসার তৌফিক দেন তার মানে নবীজি ওই সময় দোয়া করত নবীর উম্মত শিখিয়ে দিয়ে গেছে শোনো রজব মাস এটা বরকতের মাস শাবান মাস বরকতের মাস আর এই বরকতটিরে একসাথে কইরা গাছটিরা বান্দার মাস হলো রমজান মাস সুবহানাল্লাহ জোরে কইলেন না আমরা তো রমজান মাস আসলে মনে করি যে কি দেখতো অবস্থা রমজান মাসের বাহিরে বাকি এগারো মাস ওয়াজ মাহফিল হয়ে থাই আর আমার মনে হয় এই রমজান মাসে মাহফিল করা উচিত কারণ বরকত বেশি এ মাসে এক কে দিলে সত্তরটা সোয়াব মারহাবা কয় না দো
তাহলে সওয়াব রমজান মাসে ওয়াজ শুনলে শুনলে একটা মাহফিলে সওয়াবের জায়গায় 70 টা মাহফিলে সওয়াব হইব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কয় না কি লাগা আমি গত বছর অনেক জায়গাতে মোটামুটি বলছি বলার পরে এরা রমজান মাসে তাফসীর মাহফিল করে আসরের পর থেকে মাগরিব পর্যন্ত কইরা ইফতার দিয়ে মানছে ধরে মাশাআল্লাহ ইফতার করায় আবার অনেক জায়গায় তারাবির পরে শুরু হয় অনেক জায়গায় জোহরের পরে শুরু হয় আল্লাহ এই বরকত যেন আমাদের প্রত্যেকটা ঘরে ঘরে প্রত্যেকটা এলাকা জুড়ে আল্লাহ তৌফিক দান করুন এই বরকত প্রদান করেন জোরে পড়েন আমিন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় আমি আমার নবীজির দরবারে উপস্থিত বুড়া বেড়িটা হাতের ভিতরে এমন ভাবে একটা ফুটলা বানাইছে সুবহানাল্লাহ জোরে কোন সুবহানাল্লাহ ফুটলিটা নিয়া আমার কি ওয়া শুরু হইছে না আমি দুরুদ শরীফ পড়মু জিকির আজকার করমু এরপর ওয়াজে ঢুকমু আপনারা মনোযোগ দিয়ে বসবেন তবে 12টার আগে ছুটি দিয়ে দিমু অসুবিধা হইবাম না আল্লাহ বুঝার তৌফিক দেখ জোরে কোন আমিন আমার ভাইয়েরা বাবারা বুড়া মহিলা হাতের মধ্যে ফুটলিটা এমন ভাবে ধইরা আল্লাহর হাবিবের দরবারে আগমন করছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি নবীর কাছে জানতে চাই ও মায়ার নবী এ ফুটলিটা আপনারে আমি হাদিয়া দিতাম চাই সুবহানাল্লাহ জোরে কর না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মদিনার কামলিওয়ালা নবী হযরত আনাস ইবনে মালিক একটা ডাক দিয়া কয় আনাস হে হযরত আনাস ইবনে মালিক মহিলাটা কি পুটলি দেয় হাতের মধ্যে নাও হযরত আনাস ইবনে মালিক পুটলিটা হাতের মধ্যে নিয়া নবীর হযরতে সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নিয়ে দিছে কারণ নবীজির সবচাইতে বড় কাছের সাহাবী হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী বলি ইয়া রাসূলুল্লাহ এটার মধ্যে তো খেজুর দেখা যায় খেজুর দেখা যায় নবী আমার কয় আলহামদুলিল্লাহ আলী ও এ খেজুরগুলা তুমি কি করবা নবীর দরবারে মসজিদে নববীর বারান্দার মধ্যে একটা জায়গা আছে যে জায়গার নাম হচ্ছে বাইতুল আহলে সুফা এখানে 70 মতান্তরে 72 জন সাহাবাই কেরাম বসে থাকতেন আমার নবী যা বলতেন সাহাবাই কেরাম তা লিপিবদ্ধ করতেন হাদিস আকারে নবী আমার ডাক দিয়া কয় আলিও আমার 70 মতান্তরে 72 জন সাহাবাই কেরাম বসে আছে এদেরকে তোমরা এই জায়গার মধ্য থেকে একটা একটা খেজুর প্রদান করো হযরত আলী একটা ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ নবীজি আপনি বলতেছেন এ পুটলি থেকে 70 জনকে একটা একটা খেজুর দেওয়ার জন্য ও মায়ার নবী এ ফুটলের মধ্যে তো 70টা খেজুর হবে না তাহলে সবাইকে কেমনে 70টা খেজুর থেকে একটা একটা দিব আমার নবী কয় আলী সবাইকে ঘোষণা করে দাও সবাই যেন ফুটলিটার মধ্যে যখন হাত দিব বিসমিল্লাহির রহমানির রহিম বলে হাত দেয় এবং খেজুরটা খাওয়ার পরে দানাটা হাতে নিয়ে সবাই যেন আলহামদুলিল্লাহ আদায় করে হযরত আলী কয় ইয়া রাসূলুল্লাহ অবশ্যই বললাম এমন বইলা হযরত আলী আমার নবীর সামনে খেজুরের পুটলিটা ধরলেন আমার নবী বিসমিল্লাহ বলে হাতটা দিয়া একটা খেজুর লইয়া নবী আমার খেজুরটা সাবান দিয়া দানাটা হাতের মধ্যে নিয়া আমার নবী কয় আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ মদিনার কামলিওয়ালা দয়াল নবী ওই খেজুরগুলা যখন হাতের মধ্যে নিলেন এবার একজন 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 করে সাহাবাই কেরামের কাছে খেজুরের পুটলিটা নিয়া যায় সবাই একটা খেজুর নেয় আর একটা খেজুর নিয়া মুখের মধ্যে নিয়া কয় আলহামদুলিল্লাহ এমন ভাবে দিতে 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 আমার নবীর কাছে মওলা আলী আইনে কয় ইয়া রাসূলুল্লাহ নেন গো নবী আপনার হাতে খেজুরের পুটলিটা দিলাম আমার নবী কয় আলী সবাইকে খেজুর দেওয়া শেষ নি বলে হাসেন এবার নবী কয় আলী ও খেজুরগুলার মধ্যে তাকায় দেখো হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু বলেন আমি খেজুরের পুটলির মুখটা খুলে দেখি যেমন খেজুর তেমনই পড়া রইল নবীকে জিজ্ঞাসা করলাম ইয়া রাসূলুল্লাহ সবগুলা খেজুর যেমন ছিল তেমন ভাবে তো এই পুটলির মধ্যে আছে তাহলে তারা কোন জায়গা থেকে খেজুর পাইল আমার নবী কয় আলী এটা একমাত্র বিসমিল্লাহর বরকত আর আলহামদুলিল্লাহর বরকতে আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন এই খেজুরের পুটলিটার মধ্যে খেজুর দ্বারা ভরপুর করে দিয়েছে জোরে কর সুবহানাল্লাহ আর গভীর মনোযোগ দিয়ে শুনলেন ভারতের সাম্রাজ্য শিলচর নামক একটা এলাকা ওই এলাকার মধ্যে একজন মহিলা উনি বড় আবেদা ছিলেন উনি বড় অনেককার ছিলেন আলহামদুলিল্লাহর ফজিলতের কথা শুধু বলতেছি ওই মহিলাটা একজন আবেদা ছিলেন ওই মহিলাটা ভারতের জমিনে বসবাস করে বসবাসরত অবস্থায় ওই মহিলার গর্ভের মধ্যে 28 বছর কোনো সন্তান হয় না হঠাৎ করে 28 বছর পরে মহিলার গর্ভে সন্তান আসছে মহিলার স্বামীর বয়স ছিল অনেক কম কিন্তু মহিলার বয়সটা ছিল অনেক বেশি কম বয়সী স্বামীর বিবাহ কইরা ওই মহিলার যখন কোনো সন্তান দুনিয়াতে আসে না 28 বছর রিয়াজত করার পরে মহিলার গর্ভে একটা সন্তান আগমন করছে এই সন্তান আগমন করার পরে 28 বছর পরে মহিলার যখন সন্তান দুনিয়াতে আসে লক্ষ্য করে দেখে একটা সন্তান না একসাথে জমজ দুইটা মেয়ে বাচ্চা হইছে সুবহানাল্লাহ কয়টা মেয়ে বাচ্চা বাবা
দুইটা মেয়ে বাচ্চা গমন করছে মহিলাটা একদিন দুই দিন তিন দিন কইরা তিন দিন পরে লক্ষ্য কইরা দেখে ঘুমের ঘরে মহিলার স্বামীটা ইন্তেকাল করছে মারা গেছে মহিলার স্বামীটারে এলাকার মানুষের কাছে সফরদ কইরা দিয়া মহিলাটার কোন মানুষের সামনে যায় না খাবার যোগান দিব কইতেগা ওই মহিলাটা একদিন দুই দিন তিন দিন চার দিন কইরা কইরা যখন সন্তান লালন পালন করে বাবা ওই মহিলাটা বলতেছে আমার ঘরে কোনো খাবার নাই আমি আমার কন্যা সন্তানগুলোর কি খাওয়াব আমি নিজেও জানি না কিন্তু আমি যখন আল্লাহর দরবারে আমার ঘরের সামান্য সামান্য খাবারগুলা খাইতাম আমি অল্প অল্প খাবার খাইতাম আমার মনে হয় ওই খাবারগুলা তিন দিনে ভালো করে খাইলে শেষ হয়ে যাইতো কিন্তু আমি খাবারগুলা একটানা তিন বছর খাইছি এই তিন দিনের খানা তিন বছর খাইয়া অল্প অল্প মুখে দিয়া আমি বলছি আলহামদুলিল্লাহ যখন তিন বছর পরে আমার ঘরের খানাগুলা শেষ হয়ে গেছে আমি যে আলহামদুলিল্লাহ বলছি হঠাৎ কইরা একদিন রাত্রবেলা আমি কান্না করলাম তাহাজ্জুদের নামাজের মধ্যে বৈশা বৈশা কান্দি মাবুদ তিন দিনের খানা দিয়ে তো তিন বছর চালাইছি আগামীকালকে সকালবেলা আমার ছোট ছোট তিন বছরের বাচ্চাগুলা আমার কাছে যদি একটু খানা চায় আমি খানা দিব কোথা থেকে আপনি মাবুদ বলেন না এমন টাইমে মহিলার ঘরের দরজার মধ্যে কে জানি এসে আওয়াজ দেয় আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম মুই রবা তিন বছরে কেউ একবার ঘরের দরজায় বাড়ি দিল না এই টাইমে গভীর রাতে কে বাড়ি দিছে চিন্তা করে আমার ইজ্জতটা নষ্ট করার জন্য স্বামী তো নাই কেউ নি আগমন করছে মহিলার সামনে গেছে আস্তে ধীরে ওয়ালাইকুম আসসালাম আস্তে ধীরে বলছে হঠাৎ করে শুনতে পাইলেন আর একটা মহিলার আওয়াজ দিয়ে কইতাছে মা আপনি আসেন একটু দরজাটা খুলবেন দরজাটা খুলছেন দরজাটা খোলার পরে মহিলাটা লক্ষ্য করে দেখে রে বাবারা ঘরের দরজাটার সামনে একটা মহিলা দাঁড়ায় রয়েছে যার চেহারাটা ঘুমটা দেওয়া ঘুমটা দেওয়ার চেহারাটা লইয়া যখন মহিলাটা দাঁড়ায় রয়েছে তার পিছনে মুখটা ডাকটা দেওয়া চোখগুলা ডাকটা দেওয়া তিনজন পুরুষ মানুষ মাথার মধ্যে তিনটা বস্তা নেওয়া তিনটা বস্তা নেওয়া ওই মহিলাটা যখন দেখলেন লোকটা দাঁড়ায় রয়েছে এবার বস্তাগুলা সামনে রেখা কইগুলা আপনার জন্য বলে কেন আমার জন্য বুঝলাম না তো আমি তো কোনো খাবারের অর্ডার দেই নাই বলে এটা আপনার দরবারে আমি সামান্য হাদিয়া স্বরূপ প্রেরণ করে যাচ্ছি বন্ধুরে এবার ওই মহিলা এবং তিনজন লোকটা চলে গেলেন সামনে থেকে দূরে যখন চলে যায় যাওয়ার পরে গো এবার পেছন থেকে ওই মহিলাটা ডাক দিয়া কয় কে আপনি আপনার পরিচয়টা দিয়া যান এবার সামনের দিকে আর ফিরে তাকায় না এরা যাইতে যাইতে বাড়ি থেকে অনেক দূরে চলে গেছে হঠাৎ করে ওই মহিলা ঘরের মধ্যে ঢুইকা ওই তিন বস্তা খাবারের জিনিস ঘরে ঢুকাইয়া দেখতেছে একটা বস্তার মধ্যে চাল দেখা যায় আর একটা বস্তার মধ্যে কিছু আটা আছে আর একটা বস্তার মধ্যে কিছু ডাউল আছে এই ডাউলগুলা দেখা মহিলা উজু করে সেজদার মধ্যে আল্লাহর কাছে ভরে গেছে মাবু ও আল্লাহ আমি তো আগামীকালকে খাবারের জন্য চিন্তা করছি আপনার কাছে দুই রাকাত নামাজ পড়া নামাজের পরে আলহামদুলিল্লাহ কয়া কয়া শুকরিয়া আদায় করছি দয়াল রে এত তাড়াতাড়ি যে খাবারের ব্যবস্থা করবেন আমি তো জানি না এ খাবার কইতে কে আসলো কইতে কইতে মহিলাটা নামাজের মুসল্লার ভিতরে রাত্রবেলা ঘুমাইয়া গেছে হঠাৎ করে মহিলাটার স্বপ্ন দেখে রে মহিলাটার ঘুমের ঘরে স্বপ্নে কে জানি বলতেছে মা আগামীকালকে সকালবেলা যেন ছোট দুইটা বাচ্চার কাছে শরম না পান আমার আল্লাহ কুদরতি ভাবে আলহামদুলিল্লাহর আমল করার কারণে আপনার ঘরে গায়েবি খানা পাঠাইয়া দিছে আপনারা তো আস্তে সুবহানাল্লাহ কইলেন আর জোরে কইলেন না সুবহানাল্লাহ এই গায়েবি খানা পাঠিয়ে দিছে মুসলমান আমি জানতে চাই আল্লাহর প্রশংসা শুকরিয়া আদায় করলে আমার আল্লাহ পাক আমাদের কেমন খাবারের ব্যবস্থা করে দিতে পারে কি পারে না এ দূরে বলেন পারে কি পারে না এ বিশ্বাস কার কার আছে দুইটা হাত সোজা করে আমার আল্লাহরে দেখায় দেন একটা জোরে তাকবীর নারে তাকবীর নারে তাকবীর নারে রিসালাত নারে গসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ হযরত মাওলানা শামীম রাজাল কাদের সাহেব জিন্দাবাদ
তাহলে আমরা সবাই বিশ্বাস অন্তরে আছে না নাই তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া একবার জবান খুলে পড়েন আলহামদুলিল্লাহ আমার বাবা বাবারা বন্ধুরা ওই আলহামদুলিল্লাহ বলে আল্লাহর শুকরিয়া আদায় করলেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয় যে বান্দা আমার শুকরিয়া আদায় করে তার নিয়ামত বেশি আশেক বলে শুকরিয়া 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 জানাই তুমি কত বড় মহান আল্লাহ দয়ার সীমা নাই তুমি কত বড় মহান আল্লাহ দয়ার সীমা আল্লাহর দয়ার সীমা আছে নি আপনার সীমা বলে আছে বলে সাফার দাঁত ছলে জানে আল্লাহর দয়ার সীমা আছে তাহলে জবান খুলে মহাব্বতের সাথে জোরে করে শুকরিয়া 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 জানাই তুমি কত বড় মহান আল্লাহ দয়ার সীমা নাই তুমি কত বড় মহান আল্লাহ দয়ার সীমা নাই তুমি পাহাড় ভাঙ্গা সাগর কর সাগর বৈরা নগর কর পাহাড় ভাঙ্গা সাগর কর সাগর বৈরা নগর কর দনির গরিব বানাও দনির গরিব বানাও ফকির রে বাদশাহ বলেন দনির গরিব বানাও ফকির রে বাদশাহ শুকরিয়া 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 জানাই তুমি কত বড় মহান আল্লাহ দয়ার সীমা নাই তুমি কত বড় মহান আল্লাহ দয়ার আল্লাহ আমার মনে একটা আশা কবে দেখব কামলিওয়ালা আমার মনে একটা আশা কবে দেখব কামলিওয়ালা দেখা দেন গো দয়াল আল্লাহ এই আশা আমার শুকরিয়া 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 জানাই তুমি কত বড় মহান আল্লাহ দয়ার সীমা নাই তুমি কত বড় মহা আল্লাহ তোমার ডাকিলে একবার জিগাও তুমি তারে দশবার তোমার ডাকিলে একবার জিগাও তুমি তারে দশবার কি লাগে বেতুর ওরে বান্দা দাও না রে জাহানাই বলেন কি লাগে বেতুর ওরে বান্দা দাও না রে জাহানাই শুকরিয়া 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 জানাই তুমি কত বড় মহান আল্লাহ দয়ার সীমা নাই তুমি কত বড় মহান আল্লাহ দয়ার সীমা নাই হোম না কুরালিয়া কান্দির মানুষ আপনারা জোরে বলেন ওই মনিবের শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই নবীর সাহাবি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীরে বলে ইয়া রাসূলুল্লাহ নবীজি আল্লাহ শুকরিয়া কেমনে আদায় করে আপনি আমারে শিখিয়ে দেন কারণ আমার আল্লাহ পাকের নবী কয় আনা বুইস্তু মুআল্লিমান আমি নবী হইলাম সকলের শিক্ষক সুবহানাল্লাহ জোরে কইেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ না না আমার নবী তো নিরক্ষর নাকি হ্যাঁ না এমন এমন ইন লেটারের হ্যাঁ এর এগুলো অক্ষর জ্ঞান ছিল না এমন কত রকমের কথা কইছো সাধুবাদ কত সুন্দর মাওলানাও আল্লাহ এ মাওলানার হেদায়েত করো আমিন জোরে কর আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা আল্লাহর নবী কয় আনা বুয়াস্তু মুআল্লিমান আমি নবী হইলাম সকলের শিক্ষক হযরত আব্দুল ইবনে আব্বাস আমার নবীরে বলে ইয়া রাসূলুল্লাহ নবীজি গো আপনি নবীর কাছে জানতে চা আপনি নবী আমাদেরকে বলেন না বলে কি বলতাম নবী গো আল্লাহর শুকরিয়া কেমনে আদায় করে আমার নবী কয় তিন ভাবে আল্লাহর শুকরিয়া আদায় করা যায় ইয়া রাসূলুল্লাহ আল্লাহ শুকরিয়া কি কিভাবে আদায় করা যায় আপনি নবী বলে দেন আমার নবী কয় এক নাম্বার আল্লাহ শুকরিয়া আদায় করা যায় এক নাম্বার কোরআন তেলাওয়াত করলে দুই নাম্বার ওয়া ইবাদাতি সলাত আল্লাহর ইবাদত নামাজ আদায় করলে আর তিন নাম্বার ওয়া বিল ওয়ালিদাইন ইহসানা আম্মা আব্বার খেদমত করলে আল্লাহ শুকরিয়া আদায় করা হয় এ বায়রা বাবারা বন্ধুরা আল্লাহ শুকরিয়া যেহেতু কোরআন তেলাওয়াতের মাধ্যমে করা হয় আসেন আমরা সবাই ওই আল্লাহর শুকরিয়া আদায় করার লক্ষ্যে একটু জবান খুলে আল্লাহর কোরআন তেলাওয়াত করি জোরে জোরে পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিফাদল বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়ালতানযুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ان الله خبير بما تعملون وقال تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد وفي كلام عمر قرد على ما بنرى جرى
আজকের জান্নাতের বাগানের আলোচনা শ্রবণ করতেছেন আপনাদের সবার কাছে আমি ছোট্ট একটা আবদার করব একটা জবানকেও বন্ধ রাখবেন না জবানটা ছেড়ে দিয়ে বলবেন আমরা সবার জীবনে গুনাহ আছে না নাই কেউ যদি বলেন হুজুর আমার জীবনে গুনাহ নাই এলাকার কোন মানুষ কিন্তু বিশ্বাস করবে না কারণ আমরা লুকে লুকে গুনাহ করছি গোপনে গোপনে গুনাহ করছি আমাদের গুনার খবর আমাদের মা বাবা জানে না আমাদের আত্মীয় স্বজন জানে না আমাদের বন্ধু বান্ধব জানে না গো এত গুনাহ আমরা জীবনে করলাম কিন্তু আল্লাহর নবী কয় উম্মতে মুহাম্মদীর দলেরা গুনাহ করতে করতে পাগার পরিমাণ বানাইছো গুনাহ করতে করতে সাগর পরিমাণ বানাইছো যত গুনাহ করো না কেন বান্দা কোনো টেনশন করবা না হে আল্লাহ এ গুনার জন্য তো আমি জাহান্নামে জ্বলা লাগবো আপনি কেন বলেন টেনশন কেন না করব আল্লাহ পায়ার হাবিব বলেন আল্লাহ না ঘোষণা করেছেন লা তাকুনা তুমি রহমাতিল্লাহ ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম হে বান্দা আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হই না আল্লাহর রহমত কোন জায়গার মধ্যে পাওয়া যায় আল্লাহর ওলি খাদা করে বেনামাজের মহব্বতের মাহফিলে বসলে তো আল্লাহর রহমত পাওয়া যায় ও বন্ধু ও পর্দার অন্তরালের মা বোনেরা তাহলে আমরা সবার জীবনে গুণা আছে ওই গুণাগুলা মাফ করতে পারে একজন একটা জামানো বন্ধ নাই জোরে বলেন তিনার নাম কি ওই আল্লাহ যদি গুণা মাফ করতে পারে যাদের জীবনে গুণা আছে তার কাছে আমার দাবি আছে যারার কোনো গুণা নাই তাদের কাছে আমার কোনো দাবি নাই যদি গুণা থাকে জোরে জিকির করবেন গুণা না থাকলে জোরে জিকির করার দরকার নাই একটু যদি গুণা থাকে মহান আল্লাহরে স্মরণ করার জন্য একটু জোরে জোরে আল্লাহরে জিকির করেন আর করেন আমার মাইনু দিন চিস্তির সঙ্গ হনে গো মহ মহ হাই গহ দুঃখ রইল মনে হে মনে হে মাশাল্লাহ আমি কান্দি বগনে বগনে হে আমি কান্দি বগনে বগনে হে আর নিগি দেখা হইব আমার খাজা বাবার সঙ্গ অহনে গো মহ হাই গহ দুঃখ রইল মনে হে মনে হে মাশাল্লাহ আল্লাহ আল্লাহ কইলাম না মোর মগনের কথা বান বন্ধু আর সহনে আমার খাজা বাবার সহনে হিয়ে আইলে খাজা রহিয়া কোমলে আমি গুরি গীতাম নহ গঙ্গ হর গুঙ হাই গর দুঃখ রইল মগনে হে মগনে হে মাশাল্লাহ জবান জবান আল্লাহ আল্লাহ ইয়াহমি কান্দি বগনে বগনে হে ইয়াহমি কান্দি বগনে বগনে হে হে আর নিগি দেখা হইব আমার মুরশিদ চান্দের সঙ্গ হাই গহ দুঃখ রইল বগনে হে বগনে হে মাশাল্লাহ আল্লাহ আল্লাহ হাই গহ দুঃখ রইল বগনে হে বগনে হে মাশাল্লাহ আল্লাহ আল্লাহ করলাম না তার চরণ সেবা সোয়ার চন্দন হে করলাম না তার চরণ সেবা সোয়ার চন্দন হে পাহিলে গে মরশে রাইখা কাঙা সে আমি ভুলে গেতাম অর গু মহ মহ হাই গহ দুঃখ রইল মগনে গে মগনে গে মাশাল্লাহ আল্লাহ 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 দেখব বলে আশা হইয়াছি আমার খাজা বাগাবার শহনে আমার খাজা বাগাবার শহনে হইয়ে হইয়ে বেদন তিষ্টি হাজার প্রেমে সাজাই প্রেম আ সঙ্গ অহনোর
Karwa la
يا نينو نتو مايكي ما شاء الله 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 دانسر باهتا جوره بوره سوكي نار كاندون بياه كويرا جاي نو شامي كارباغ لارموي تاهنيك ما شاء الله 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 دانسر باهتا جوره بوره سوكي نار كاندون بيا كوي راجلو شامي كاربا لارموي تاهنيك ما شاء الله 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 شامي هارا ويلو سيجون شامي هارا ويلو سيجون سوكي نابوغ بوغني غنر باغاي باغاي رنجي كاربا لايا نيلو تو مايكي ما شاء الله 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 يزيك دار دوش موني توما يزيك دار دوش موني توما ماري لو بورا غني غنر باغاي باغاي رجي كاربا لا يا غني لو توما يكي ما شاء الله 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 أزغو غرقبو تيري كاي لو باني هيرو كارو دي شامي هارا هوي لو سكينا كاربا غنر بوي دهنه ما شاء الله 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 از گور رنگ بر تیر کاجی لو پانی رو کا زون ہے یے سامے ہارا ہوئی لو سکینا کر بانگلار موہدا ہنگ ماشاءاللہ اللہ اللہ کو تو کشت کر لو حسین کو تو کشت کر لو حسین کر با لار موہدا ہنگ گونر باغائی باغائی رے کر با يا غنيلو تو بايكي يغ ما شاء الله 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 او غون بانها غنال باغاي رغي كاربا لا يا نيلو تو بايكي يغ ما شاء الله 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 كايال هوم پنيو كانا حضرت كانجا اج میرے کان حکایاں او محفلیاں کان عبد اللہ پاندر چلنے کان مانتی ہر جب دل سے مانتی ہر جب دل سے جر جر پیرو مرشد کان اللہ 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 حسینہ اٹھیشا چلال کانگا شاہ فرنیا مینی کانگا حسینہ اٹھیشا چلال کانگا شاہ فرنیا مینی کانگا کورم پورے کلا شاہا کورم پورے کلا شاہا حاضروں تے گونی شاہا اللہ 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 إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم زبان كله উচ্চকণ্ঠে জোরে পড়েন আলহামদুলিল্লাহ আর মহব্বত আওয়াজে পড়েন আলহামদুলিল্লাহ আজকের জান্নাতের বাগানে আল্লাহর জিকিরের মাধ্যমে আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ গুনাহ মাফ করতে পারে কি পারে না জোরে কর না পারে কি পারে না এই তিন বছর আজকে মনে একটু বেশি জিকির করছি নাকি আল্লাহ কবুল করুক জোরে কর না আমিন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া শুনেন না খাজা বাবা সঞ্জিরি আজমিরি হযরত আব্দুল কাদের জিলানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাগিনা কাউসে ফাকের বাগিনা তো খাজা বাবার চিশতিয়া তরিকার নিয়ম হচ্ছে খাজা বাবা উনি সামা কাওয়ালি করতেন কি করতেন সামা কাওয়ালি মানে ডোল বাজায়া উনি সামা করতেন সামা মানে নাচ গাইতেন গজল গাইতেন তো খাজা গরিব নওয়াজের নামে গাউসে পাক আব্দুল কাদের জিলানির কাছে বিচার দিছে মারহাবা কইতেন না মানে বাগিনার নামে বিচার দিছে কার কাছে মামার কাছে বিচার দিছে বাগিনা এ এ খাজা গরিব নওয়াজ মামু এ হযরত গাউসে পাক মামা
আপনার বাগিনা আছে খাজা মাইনউদ্দিন, এ খালি ঢোলবাজ না করে, এ কি লাগে ঢোলবাজ না করে, এর নামে আপনার কাছে একটা বিচার দিলাম আপনার। অবশ্যই এটা শরীয়ত বিরোধী কাজ, ঢোলবাজ হয় আল্লাহ পাক রব্বুল আলামিন এটারে হারাম ঘোষণা করছে। এই কথা বলার পরে গৌসে পাক বরফির আব্দুল কাদের জিলানি কই একবার দুইবার না সহ্য করান যা, 100 200 300 500 বিচার আমার কাছে আসছে না মাইনউদ্দিনের একটু বিচার করা। আব্দুল কাদের জিলানি গেছে খাজা মাইনউদ্দিন চিশতির দরবারে, মারহাবা কইতেন না, মারহাবা ডাক দিয়ে দেয় কয় বাগিনা মাইনউদ্দিন চিশতি তুমি আর কি মাইনউদ্দিন ঢোলবাজ না করো, মানুষ আমার কাছে বিচার দেয়। খাজা মাইনউদ্দিন চিশতি কয় মামা বাজাই তো কিন্তু ডোল আমি বাজাই না, ডোল নিজে নিজে বাজে। আমারা জোরে কইলেন না কিভাবে বাজে, নিজে বাজে। গাউসে বাগ আব্দুল কাদের জিলানি বলে এ বাগিনা নিজে নিজে কেন বাজে, এটা কেমন কথা আমার শোনাইলা। বলে মামা হ্যাঁ আপনি দেখতে চান নাকি, বলে দেখতে চাই। খাজা করিবে নামাজ কয় মামা আপনি তাহলে আমার সঙ্গে আমার হুজরাতে চলেন, মানে আমার আস্তানা খানকার মধ্যে চলেন। ও বন্ধুরে ও পর্দার অন্তরালের মা বোনেরা একটু মনোযোগ দিলে শামীম রেজার কথাটা বুঝতে পারবেন। হযরতে খাজা মাইনউদ্দিন চিশতির কারামতে খাজা মাইনউদ্দিনের জীবনীর মধ্যে পড়তে যেয়ে পাইলাম, খাজা মাইনউদ্দিন চিশতি গৌসে পাক রেলে ওনার হুজরার মধ্যে ঢুকে গেল। হুজরার মধ্যে ঢুকার পরে গো হযরতে খাজা মাইনউদ্দিন চিশতি ডাক দিয়ে কয় মামা আমি দুই রাকাত নামাজ পড়বো, আপনি কি আমি মাইনউদ্দিনের লগে দুই রাকাত নামাজ পড়বেন নি? অবশ্যই পড়বো। এবারে হযরতে খাজা মাইনউদ্দিন আর গৌসে পাক আব্দুল কাদের জিলানি দুইজন এক লগে দুই দুই করে চার রাকাত নামাজ পড়ছে। নামাজ পড়ার পরে গো খাজা মাইনউদ্দিন চিশতি ওনার খানকার মধ্যে বৈশা, উনি আবার অন্তরে অন্তরে হঠাৎ করে জিকির করে জিকির করা শুরু করে দিল। হযরতে খাজা মাইনউদ্দিন চিশতির জিকিরটা হযরতে গৌসে পাক আব্দুল কাদের জিলানি দরজার কাছ থেকে বৈশা বৈশা দেখতাছে। বাগিনা জিকির করে, হযরতে গৌসে পাক কয় বাগিনা তুমি না বলে ঢোল বাজাও। ও মামা আমি বাজাই না, আবারও কই ডোল নিজে বাজে, আমি বাজাই না ডোলটা নিজে বাজে। হযরতে গৌসে পাক আব্দুল কাদের জিলানি কয় বাগিনা কই এখন দি বাজে না, কয় মামা ইন্নাল্লাহ মা সাবিরিন নিশ্চয় আল্লাহ ধৈর্য ধারণকারীর সাথে আছে, একটু অপেক্ষা করেন। খাজা গরিবে নামাজ যখন আল্লাহর জিকির করা শুনু কইরা দেয়, অল্প কিছুক্ষণ পরে দেখে খাজা গরিবে নামাজের হুজরার কন্নাটার মধ্যে দিয়া একটা ঢোল পয়রা রইছে। খাজা গরিবে নামাজ কয় আল্লাহ আল্লাহ ঢোলটা নিজে নিজে বাজতাছে। এবার খাজা গরিবে নামাজ জিকিরটা বন্ধ কইরা দিয়া ডাক দিয়া কয় মামা দেখছেন নি ঢোল কি আমি বাজাই না বাজে? হযরতে গৌসে পাক কয় বাগিনা অবশ্যই ঢোলটা নিজে নিজে বাজে। কয় বাগিনা আমি বললাম তোমার মতো বাজাইন না হইলে, আমি মামার মতো শুনুইন না হইলে এ ডোলও বাজানো যাইব। কয় তাইলে বোঝা যায় আল্লাহর জিকির করে তালে তালে ঢোলটা বাজে। ও মামা আমার এমন কোনো ক্ষমতা তো আমি নিজে অর্জন করি নাই। বলে কেমনে অর্জন করলা? হাজা গরিবে নামাজের একজন পীর আছে যিনার নাম হইল হযরতে খাজা উসমান হারুনি। নাম কি? হযরতে খাজা উসমান হারুনি। বন্ধুরে আমার আর খাজা করিবে না আমাদের আব্বার নাম হইল হযরতে খাজা হাসান গিয়াসউদ্দিন। নাম কি? হযরতে হাসান খাজা গিয়াসউদ্দিন। হযরতে খাজা গিয়াসউদ্দিন যখন খাজা করিবে না আমাদের বয়স মাত্র 12 থেকে 15 মতান্তরে 16-17 বছর বলেছেন। হযরতে খাজা গিয়াসউদ্দিন দুনিয়া থেকে ইন্তেকাল করে চলে গেছে। হযরতে খাজা বাবা এখনো দুনিয়াতে আগমন করে নাই। খাজা বাবার মা জননী হযরতে খাজা গিয়াসউদ্দিনের হাতটারে রাত্রবেলা আঞ্জা করিয়া ধরে লাইছে। ডাক দিয়া কয় ও খাজা গিয়াসউদ্দিন আপনি আমার কলিজার টুকরা স্বামী, আপনার কাছে আমি একটা আবদার জানাইতে চাই। বলে কি আবদার জানাইবা? আপনি কি মনে নাই আমরা যে একটা সন্তান নাই, আমরা একটা সন্তান যদি হয় ওই সন্তানটারে আমরা মৃত্যুর পরে ইন্তেকালের পরে আমরা চাইছিলাম সন্তান আমরার জানাজার নামাজ পড়াইব। ও খাজা গিয়াসউদ্দিন আমরার কি একটা সন্তান দুনিয়াতে আগমন করবে না? খাজা গিয়াসউদ্দিন কয় আগমনটা করবো কেমনে, আমি তো আমার সাধন ভোজন লইয়া ব্যস্ত। বলে কেমন সাধন ভোজন করেন? এই সাধন ভোজন করার পরে একটা সন্তান আপনি আনতে পারেন না মৌলার কাছ থেকে? ও বোন
বন্ধু মওলা যদি না দেয় আপনি আনতে পারবেন না ওটা কয় না আল্লাহ না দিলে আপনি আনতে পারবেন ও তুমি কাউরে দিলা 10টা সন্তান থাকার জায়গা নাই আবার কাউরে দিলা ধন সম্পত্তি একটা সন্তান নাই টাকা পয়সা ধন সম্পত্তি দিলা বেশি করে কিন্তু মরার পরে কান্দে করে কবরে নামাবে কে তা আরে রে প্রেমের খেলা খেলছো দয়াল রে তোমার খেলা চমৎকার আসমানেতে বসায় আসো সাত সূর্যের বা আজার রে প্রেমের খেলা খেলছো দয়াল রে ও তুমি নির্দোষী রে রাখর দয়াল ববের জেলখানায় আমার অপরাধ করিয়া কেহ ঘুরে সর্বদায় হাকিম হইয়া হুকুম কর পুলিশ হইয়া দর আরে সর্প হইয়া দর্শন কর উজা হইয়া যা আর রে প্রেমের খেলা খেলছ দয়াল রে তোমার খেলা চমৎকার আসমানেতে বসায় আসো সাত সূর্যের বা আজার রে প্রেমের খেলা খেলছ দয়াল রে হাজা বাবার মা ডাক দিয়া কয় ও স্বামী কাদা গিয়াসুদ্দিন একটা সন্তান যদি না থাকে আমরা মারা যাওয়ার পরে আমরার কবরটা কে করব আমরা মারা যাওয়ার পরে জানাজা কে দিব হযরতে ফরিদউদ্দিন আত্মা রহমতুল্লাহ গিয়া লাইন লিখিত কিতাব আত্তাসকিরাতুল আউলিয়া নামক কিতাব নোট করে বাড়িতে লয়ে যান দেখবেন ওই কিতাবের মধ্যে 188 জন আল্লাহর ওলি জীবনী লেখা আছে 288 জন আল্লাহর ওলি জীবনী পড়তে যা পাইলাম এই জায়গার মধ্যে কয়েক শত আল্লাহর ওলিগণ ওনারা নিজের কবরটা নিজে খুইরা রাখছে কেন গো বলে আমরা তো জীবনে বিয়া করছি না কোনো সন্তান নাই বলে কবরটা করছেন কি লাগা বলে আমরার কবর যদি কোনো বেনামাজি করে আমরা এলাকার মধ্যে কবর করি না দেবে ডাইরি সিগারেট খার কবর করে কেন আছে না ডাক দিয়া কয় আমার কবর যদি কোনো বেনামাজি করে আমার কবরে যদি কোনো বেনামাজি নামে গো এজন্য আমি আমার নিজের কবরটা নিজে খুঁড়ি এবার আল্লাহর ওলিরা নিজের কবরটা নিজে খুঁড়া রাখছে খাজা বাবার মা ডাক দিয়া কয় ও স্বামী গো ও স্বামী আপনার কাছে জানতে চায় আমরা তো একটা সন্তান নাই আমরা জানাজাটা পড়াইব কে এই জন্য হজরতে খাজা বাবার বাবা ওনার নাম হজরতে হাসান মোহাম্মদ গিয়াসুদ্দিন আল্লাহর কাছে হাত তুলা কই মুনি ও দয়াল আল্লাহ আমার তো একটা সন্তান নাই একটা সন্তানকে আমি পাইতাম না এদিন খাদা করিবেন আমাদের বাবা খাদা গিয়াসুদ্দিন উনি হঠাৎ করে ঘুমায়া গেছে ঘুমের মধ্যে হঠাৎ করে দেখতাছে মদিনার কামলিওয়ালা নবীজি আয়েশা ডাক দিয়া কয় গিয়াসুদ্দিন রে অল্প কিছুদিনের মধ্যে তোমার স্ত্রীর গর্ভে একটা সন্তান আসবে যার নাম তুমি রাখবা মাইনউদ্দিন ওমা এতদিন কোন সন্তান নাই কিন্তু এবার নাম রাখতো কয় মাইনউদ্দিন কে কইছে নবী কইয়া দিছে ঘুমের ঘরে স্বপনে যখন আমার নবী এমন কথা বলল হযরতে কাজা করি মানে আমাদের বাবা যান এবার সুন্দর করে ওনার সন্তান যখন আগমন করে এবার আগমন করার পরে খাজা গরিবেন আমাদের নাম কিন্তু গরিবেন আওয়াজ না ওনার নাম হলো শুধু হাসান মোহাম্মদ মাইনউদ্দিন কিন্তু গরিবেন আওয়াজ নামটা কেন হইল খাজা বাবার বাবা যান হযরতে খাজা মাইনউদ্দিনের বয়স যখন মাত্র 6 বছর ওনারে লইয়া খাজা বাবার বাবা যান গেছে আজমি শহরের মধ্যে একটা জায়গায় নামাজ পড়াইবার লাগা নামাজ অস্তরি ইরাকের রাজধানীর মধ্যে নামাজ পড়াইবার লাগা যাওয়ার সময় খাজা গনি মানে আমাদের আব্বা যান লক্ষ্য করে দেখলেন রাস্তার মধ্যে ছোট একটা বাচ্চা কান্নাকাটি করে ও বন্ধু গো ঈদের আগের দিন থেকে রমজানের প্রথম থেকে একবার রোজার দিন ঈদের দিন পর্যন্ত খাজা বাবা শুধু ওনার বাবারে বসে আব্বা আমার এলাকার কত সন্তান নতুন জামা কাপড় পরে আমার তো একটা নতুন কোনো জামা কাপড় নাই খাজা মাইনউদ্দিন চিস্তিন আব্বা দান স্ত্রীকে বলে আমার কাছে তো কোনো টাকাও নাই আমি কেমনে তার একটা নতুন জামা কিনা দিব এবার চান্দার যেটার আমরা বলি ঈদের আগের দিনের রাত্রবেলা খাজা গনি মানে আমাদের বাবা যান ঘর থেকে বাইর হয় মাইনউদ্দিন চিস্তি মানে যে হজরতে খাজা বাবা উনি খাজা মাইনউদ্দিন চিস্তির বাবা জানের ফান্দাবিটার মধ্যে মুট করে পিছন দিয়ে ধরে রাখছে ডাক দেখো আব্বা ও আব্বা গো আমারে কি নতুন কোনো কাপড় দিতেন না আমারে কি নতুন কোনো জামা কাপড় দিতেন না মাইনউদ্দিন চিস্তির বাবা ডাক
লাগবে কো সন্তান অবশ্যই তোমারে কাপড় দেওয়া হবে অবশ্যই তোমারে কাপড় দেওয়া হবে এই কথা বলার পরে আদামাইনউদ্দিন চিষ্টি করে ঘুমায় আর ওনার বাবা রাস্তার মধ্যে বাইর হয়ে গেছে ঈদের দিন ফজরের নামাজের আগে আগে মাইনউদ্দিন চিষ্টির আব্বা জান একটা নতুন জামাইনা আদামাইনউদ্দিন নে পরায়া গোসল করায়া সুন্দর করে ঈদগার ময়দানে যাইতাছে 30 দিনে একদিন একটা কাপড় জোগাড় করতে পারে নাই কিন্তু লাস্টের দিন যখন কাপড়টা জোগাড় করে দিয়া ঈদের নামাজে খাজা বাবার লইয়া যাইতাছে ইরাকের বড় শহরের মধ্যে খাজা মাইনউদ্দিন চিষ্টির আব্বা জান খাজা গিয়াসউদ্দিন আর খাজা মাইনউদ্দিন একসাথে দেখতাছে ঈদগাহ এবং তাদের বাড়ির মধ্যবর্তী জায়গায় একটা ছোট বাচ্চা বয়া বয়া কান্দে আমার মা নাই আমার নতুন জামা দেউন না কেউ নাই আমার বাপ নাই আমার ঈদগাহ লইয়া যাউন না কেউ নাই বারবার যখন কান্দে হঠাৎ করে খাজা গিয়াসউদ্দিন হাতরা বুলাইয়া মানে খাজা বাবার বাবা জান উনি হাতরা বুলাইয়া দিয়া বলতেছেন বাবা কান্দো না তোমার মা নাই তোমার বাবা নাই এ সন্তানের দল তোমার কত ঈদ যায় তোমার কত সান যায় তোমার মা বাবা বুঝি তোমার কাছে নাই একটাবার কি চিন্তা করো না খাজা মাইনউদ্দিন চিষ্টির বাবা কি করতাছে ছোটো পোলার মাথায় হাত বুলিয়া সামনের দিকে যায় আর খাজা মাইনউদ্দিন তো দরদি মানুষ আল্লাহর ওলি মন নরম উনি খাজা মাইনউদ্দিন চিষ্টি ওনার বাবার লগে সামনে দিকে যায় আর যাইতে যাইতে পেছন দিয়ে ডাক দিয়ে কয় বাবা আমার গায়ে তো নতুন জামা আমার বাড়িতে অনেক পুরান জামা আছে আমার জামাটাই ফুলাটারে দিয়া লাইতাম নি খাজা গিয়াসউদ্দিন কয় 30 দিন চেষ্টা করে একটা জামা কিনা দিতে পারি নাই আজকে তোমার জামা কিনা দিছি এ জামা তুমি ফুলারে দাও কলে বাবা এটা গরিব মানুষ দিই না আল্লাহ না কইছে লাইয়ার হামুল্লাহ হুমার লাইয়ার হামুন নাসা যে মানুষের প্রতি দয়া করে না আল্লাহ তার প্রতি রহম করে না আমি তারে দয়া করে আমার নতুন জামাটা দিয়া দেয় খাজা গিয়াসউদ্দিন ধমক দিয়া কয় ফুট সাবধান দিস এটা নতুন নতুন জামা খাজা গিয়াসউদ্দিন সামনের দিকে যায় উনি তো ইমাম মানুষ ঈদের নামাজ পড়াইব হযরতে খাজা গিয়াসউদ্দিন চলে গেলেন ঈদগার মধ্যে নামাজ পড়াইতে ডাক দিয়া কয় বাবা আপনি নামাজ পড়ান আমি কাতারে বসতেছি এ কথা বইলা খাজা বাবা এবারে চলে আসছেন ওই ফোলার কাছে নতুন কাপড়টি খুইলা হযরতে খাজা গরিবে নেওয়া নতুন কাপড়টা ওই ফকির ফোলাডারে দিয়া দিছে গরিব ফোলারে দিয়া তার গায়ে সিরা জামা গুলা নিজের গায়ে নিয়া ঈদের জামাতে গেছে যা দেখতাছে বাপে খুতবা দিতাছে খুতবা দেয়ার দাঁত গুলারে কিস কিসায়ার কয় ফোলাটার দিকে কেমন জানি সাইতাছে দাঁত গুলার চোখ দুলার গুড়ানি দিয়া কয় ফুতরে ফুত নতুন জামা কিনা দিছি এক মাসে কিনা দিতে পারি না আজকে কিনা দিছি এটা তে নিয়ে দিয়ে আসছে ফকির ফোলাডারে এবার হজরতে খাজা গিয়াসউদ্দিন নামাজ দাস শেষ করে আর দেনি না কইরা হজরতে খাজা করি মে নামাজের একটা দুরানি মারছে খাজা করি মে নামাজ দৌড়াইতে দৌড়াইতে ঘরের মধ্যে যাইয়া ওনার মায়ের কাপড়ের আঁচলটার মধ্যে লুকাইছে খাজা গিয়াসউদ্দিন ডাক দিয়া কয় ও মাইনউদ্দিনের মা তোমার সন্তান কি করছে জানো বলে কি করছে তোমার সন্তানের নতুন জামাটা এলাকার গরিব একটা ফোলারে দিয়া দিছে আমি কি কষ্ট করে তোমার ফোলারে নতুন জামা দেই নাই ফোলাটা কিনলে কেন নতুন জামাটা আরেকজন দিয়া দিল ডাক দিয়া কয় দিয়েছে কি হইছে আমার ফুতের মায়া লাগ জেল লাগে দিয়া দিছে খাজা মাইনউদ্দিনের আব্বা জান ডাক দিয়া কয় মাইনউদ্দিন বাইর হ আমি তোরে দুইটা না দিলে আমার সাজরা মিটবে না মাইনউদ্দিন কয় বাবা গরিব মানুষের না দিছি হযরতে খাজা মাইনউদ্দিনের বাবা খাজা মাইনউদ্দিন রে বাড়ি দিতে যায় হাতের মধ্য থেকে সিবাড়া ফুরা যায় আবার বাড়ি দিতে যায় হাতের মধ্য থেকে সিবাড়া ফুরা যায় আবার বাড়ি দিতে যায় হাতের মধ্য থেকে বেত্রা ফুরা যায় এবার হযরতে খাজা মাইনউদ্দিনের বাবা ওই জায়গাটার মধ্যে বেউসিয়া ফুরা যায় এবার উনি বেউস থেকে উইটা কয় মাইনউদ্দিন তুমি নিজে গায়ে দিলা না গরিবে দিলা যারে মাইনউদ্দিন আমি আজকে থেকে তুই মাইনউদ্দিন রে গরিবে নেওয়াজ মানে গরিবের সাহায্যকারী বানিয়ে দিলাম আর এখনো পর্যন্ত খাজা বাবার দরবারে যে বড় ডেকসিডা আছে ডেকসিডা ওইটা দিয়া কত হাজার হাজার মানুষ দৈনিক বেলা খায় আরে কেউ ফিরে না খালি হাতে খাজা তোমার দরবারে খাজা বাবা দে না দেখি অবতা গুইলাই গিল ওসিলা উসিলা দিয়া দোয়াটা করলে খাজা বাবা তো বড় মাফের আল্লাহর ওলি খাজা বাবার উসিলায় আমার আল্লাহ দেয় জন্য সে কয় কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে চাইবার মতো চাইতে জানলে চাইবার মতো চাইতে জানলে অফুরন্ত ভান্ডারে কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে বলেন কেউ ফিরে না খালি হাতে
ও বন্ধু রে হযরত খাজা মঈনুদ্দিন চিশতির নামটা ওই সময় গরিবে নেওয়া দিছে ওনার বাবা দা এবার খাজা বাবার বয়স 15 থেকে 17 পর্যন্ত মতান্তর আছে ওনার বাবা ইন্তেকাল করছে খাজা গরিবে নেওয়াজের আব্বা জান মারা গেছেন মারা যাওয়ার পরে হযরত খাজা গরিবে নেওয়াজের বাবা জানের একটা কাজ ছিল আঙ্গুর ফল গাছ লাগাইতো ওনার বাপে কি গাছ কি গাছ লাগাইতো আঙ্গুর ফল গাছ লাগাইতো হযরত খাজা গরিবে নেওয়াজের বাবার ইন্তেকাল করার পরে ওনার বাবার আঙ্গুর ফলের বাগানটা উনি নিজে দেখাশোনা করতেন একদিন দেখতাছে ওই আঙ্গুর ফলের বাগানের মধ্যে একটা বুজুর্গ মানুষ মাথায় টুপি লম্বা দাড়ি পাঞ্জাবি লাগাইয়া একটা বকরি নিয়ে আঙ্গুর ফলের বাগানের মধ্য দিয়ে হাইটা যায় খাজা গরিবে নেওয়াজ বুজুর্গ মানুষ আল্লাহর ওলি মানুষ দেখা কিছু হাদিয়া দেয় আপনারা হুজুর বইয়া কি দেখলে মাঝে মাঝে হাদিয়া দেন না আল্লাহর ওলিদেরকে দেখলে হাদিয়া দেন না এমন ভাবে হাদিয়া দিবে খাজা গরিবে নেওয়াজ কই হুজুর আপনারে তো আমি চিনি না কে আপনি আপনি আপনার পরিচয়টা আমারে প্রদান করেন এবার হযরতে খাজা গরিবে নেওয়াজের কাছে উনি কই আমার পরিচয় জানো না আমার একটা পরিচয় আমি হইলাম মুসাফির আমার কোনো বাড়ি নাই আমার কোনো ঘর নাই এ জমিদামা ঘর বাড়ি যা দেখো সব আমার মনিবের এগুলা আমার নেগুলা পরের আসে কয় পরের জায়গা পরের জমি পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই আমি তো সে ঘরের মালিক নই বল আমি ও সে ঘরে খানা যার জমিদারি আমি পাই না তাগার হুকুম জারি আমি পাই না জমি দারের দেখা পাই না জমি দারের দেখা মনের দুঃখ কারে কই আমি তো সে ঘরের মালিক নই বলেন আমি তো সে নই বলেন পরের জায়গা পরের জমি পরের জায়গা জমি ঘর বানায় আমি রই আমি তো সে ঘরের মালিক নই ও বন্ধুরে আমার এবার ওই মুসাফির মানুষ কয় আমার পরিচয় জানা লাগবে না আমি একজন মুসাফির এতটুক জানো খাজা বাবা কয় যে তো লম্বা দাড়ি দেখা যায় লম্বা পাগড়ি পাঞ্জাবি দেখা যায় আমি এখান থেকে ওনারে কিছু আঙ্গুর ফল উপহার দিব ডাক দিয়ে কই হুজুর আপনারে আমার পক্ষ থেকে আমার বাবার বাগান থেকে কিছু আঙ্গুর ফল হাদিয়া দিলাম নিয়া যান হুজুর এবার ওই ব্যক্তি ডাক দিয়ে কই মুসাফির মানুষ এ মঈনুদ্দিন তুমি তো আমার আঙ্গুল ফল উপহার দিছ আমিও তো তোমারে কিছু দেওয়া লাগে বলে হ্যাঁ দেওয়া লাগে কি দিবেন আপনি এবার আল্লাহর উনিটা ওনার ডান পাঞ্জাবির পকেট থেকে একটা শুকনা শক্ত রুডি বাইর করছে বাগির কইরা খাজা মঈনুদ্দিন চিস্তিরে রুডিটারে সাইডটা টুকা করছে আমার কাছে নাই আমি আমার বাগান বেচলাম জমি জামা সব বেইসা আমি ওনারা তালাশ করতে করতে বাহির হইয়া গেলাম ইরাকের বড় রাজধানী খোরাসানে যায় দেখি ওনার মতো একজন লোক বয়ান করতেছে আমি ওনার বয়ান শুইনা বড় পাগল হইলাম ওনার কাছে যাইয়া ডাক দিয়া কইলাম হুজুর ওই যে রুডি এক টুকরা খাওয়াইছেন আমি তো আপনার পাগল হইয়া গেছি আমার ধন সম্পত্তি যা ছিল সব বিক্রি কইরা আমি আপনার কাছে পারদেশী হইয়া চলে আসছি ও হুজুর গো আপনি আমার আপনার সাথে কবুল করেন ওই ব্যক্তিটার নাম আর অন্য কোনো কিছু না ওনার নাম হইল হযরতে খাজা ওসমান হারুনি মানে হযরতে খাজা বাবার পীরুনি ডাক দিয়া কয় মঈনুদ্দিন ঠিক আছে তুমি আমার যা কাছে যে তো আসছো চলো 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 আমি তোমার নিয়ে মক্কা মদিনা যাবো হজ করবার লাগা মারহাবা আমি তোমার লইয়া মক্কা মদিনা যাবো হজ করবার লাগা কই ফাইলাম কি আসছি দেখা করবার লাগা এখন বুঝি আমার লইয়া হজ করব মঈনুদ্দিন কয় আমি উনার সঙ্গে মক্কায় গেলাম মক্কা তাওয়াফ করার পরে হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রাস্তা হযরত ওসমান হারুনি দোয়া করতাছে ও আল্লাহ গো আমার সঙ্গে যে নাবালক তারা দেখতাছো তার মাঝে তো আমি বেলায়েতের পাওয়ার দেখতে পাই তার মাঝে তো আমি তরিকতের পাওয়ার দেখতে পাই আমার মনটা চায় তারে তুমি আল্লাহ কবুল করে নাও উপর থেকে আওয়াজ আসে ওরে ওসমান হারুনি তোমার সঙ্গে নাবালককারে আমি কবুল করলাম তুমি আর মক্কাতে দেরি কইরো না তাড়াতাড়ি তুমি মদিনাতে চইলা দাও এবার যখন
মদিনাতে চইলা যায় মদিনার মধ্যে যাওয়ার পরে হাজা উসমান হারুন মদিনাতে ইন্তেকাল করেছেন ইন্তেকাল করার পরে হাজা মাইনউদ্দিন কয় যে পীরের লগে মদিনায় আইলা উনি যদি মদিনায় ইন্তেকাল কইরা থাকে আমি আর মদিনা ছেড়ে কোথাও যাইতাম না এমন টাইমে ঘুমের ঘরে মাইনউদ্দিনের স্বপ্ন দেখায় নবীজি ডাক দিয়া কয় মাইনউদ্দিন রে আর মদিনায় থাকো না তাড়াতাড়ি ভারতবর্ষে রওনা করো ভারতবর্ষের কথা কয় নাই রে আমার নবী ঘুমের ঘরে স্বপ্নে হাজা মাইনউদ্দিনের হাতের মধ্যে এক মুষ্টি মাটি প্রদান করছে ও গো মাইনউদ্দিন এই মাটিটা যে জায়গার লগে লাগিয়া থাকব গো যে জায়গার লগে মিলা যাইব ওই জায়গার মধ্যে তুমি ইসলামের দাওয়াত দিবা মাইনউদ্দিন চিস্তি যাইতে 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 ভারতবর্ষের মধ্যে যাইয়া একটা গোখানার কাছে অথবা আমরা ক্ষেতের মধ্যে গরু দেই না সরাবার লাগা হাজা মাইনউদ্দিন চিস্তি একজন রাজার গরু দেওয়ানেওয়ালা ক্ষেতের মধ্যে যাইয়া বসছে ওই রাখা লাইসা ডাক দিয়া কয় মাইনউদ্দিন চিস্তি তুমি ওঠো মাইনউদ্দিন চিস্তি কয় সামান্য সময় তুই বাদ কিলি এই জায়গা সে হাম বেঠিয়ে আমার তুমি কেন এই জায়গা থেকে উঠাইয়া দিতাছ সামান্য সময়ের জন্য আমি এই জায়গার মধ্যে বসছি হাজা মাইনউদ্দিন চিস্তি কয় দেখ শুনি রে আমার তারা উঠাইয়া দেয় আমি আবার গুইরা অন্য একটা গাছের নিচে বসলাম এবার রাখাল ডাক দিয়া কয় আমি দেখলাম মাইনউদ্দিন চিস্তি যে জায়গার মধ্যে বৈশা রয়েছে আমার যত গরু আছে বকরি আছে সবগুলা মাইনউদ্দিন চিস্তির সামনে যে এভাবে বৈশা এক লগে মাইনউদ্দিন চিস্তির সামনে বইয়া রয়েছে এগুলা কোনো খাবার খায় না আমি মাইনউদ্দিন দেখলাম এখান থেকে চলে যাও মাইনউদ্দিন চিস্তি এখান থেকে উঠা যায় মাইনউদ্দিন কয় আমি এখানে বসছি তুমি আমার উঠাইয়া দিস আমি মাইনউদ্দিন একটা কথা বললাম কিন্তু আমি উঠছি সত্য কথা এ যে গরু বকরিগুলা দেখো একটাও কিন্তু উঠতো না আমার এখান থেকে উড়াইস না মাইনউদ্দিন চিস্তি উঠা গেছে গা কিন্তু ওই রাখার লক্ষ্য করে দেখে মাইনউদ্দিন চিস্তি যে বদদোয়া দিয়া গেছে ওই বদদোয়ার কারণে ওই সবগুলা বকরি এবং বকরি এবং গরু সব একলগে বৈশা রয়েছে অবাক হইয়া দেখতাছে হায়রে এমন কি কুদরতের খেলা এটা কোনো কুদরতের খেলা না আল্লাহর পাক রাব্বুল আলামিন হাদিসে কুদসির মাধ্যমে জানাইয়া দেয় মানে আদালি বলিয়ান ফাকাদ আযামতুহু বিল হারবে যারা আল্লাহর কোন ওলির সঙ্গে বন্ধুর সঙ্গে দুশ্মনী করব আমার আল্লাহ তারার লগে যুদ্ধের ঘোষণা করব এই যে আল্লাহর ওলি মাইনউদ্দিন বসছে তারে উড়াইয়া দেওয়ার কারণে এ জায়গার মধ্যে বকরিগুলা কষ্ট করে বইয়া রইছে আর উড়ানো যায় না কিতাব প্রমাণ করে ওই বকরিগুলারে আর উঠাইতে পারে নাই ও বন্ধু ও নবীর উম্মতের দল যে মাইনউদ্দিনের মা বাবা তারা এত কষ্ট করে মানুষ করছে করার কারণে মাইনউদ্দিন চিস্তি বেলায়েতের পাওয়ার দিয়ে ওলি হইছে আপনি আমি চিন্তা করেন মুসলমান মা বাবা আমরা এত কষ্ট করে মানুষ করে আমরা চেষ্টা করলো তো ওলি হইতাম পারি ওলি হইবেন দূরের কথা আমরা এক একটা ওলির নামে বলি হইয়া বইয়া রইছি পাঁচ ভক্ত নামাজও পড়ি চা দোকানে বৈশা মানুষের সমালোচনা করি আরে খাজা বাবার মতো ওলি কেমনে হইবেন এই যে রজব মাসটা চলতেছে ছয় রজব খাজা বাবার দরবারে কত হাজার হাজার হিন্দু বেদিন মুসলমান হয় আমরা কি করলাম একটাবার চিন্তা করেন আমরার কাজকর্মে হিন্দু মুসলমান হইব দূরের কথা হ্যাঁ নিজে নিজে মনে করব আমরার ধর্মই বালা মুসলমান দিয়ে আমরার লগে মিশা কথা কয় কথা কন না ঠিক না বে ঠিক বন্ধুরে আমার খাজা বাবা ওলি হওয়ার পরে উনি চিন্তা করে আমার বাবা আমারে কত ভালোবাসত আমারে কত কষ্ট করে জামা কাপড় পরাইছে ও কুরালিয়া কান্দির মানুষ একটাবার চিন্তা করো আপনার আমার বাবা তো আমরা এমনি মানুষ করছে চিন্তা করে দেখো আজকে কার জানিয়ে মাহফিলে বসছেন আপনার বাবা নাই কে জানি বসছেন আপনার মা নাই আপনার লাখ লাখ টাকার মালিক আপনার টাকা পয়সার অভাব নাই কিন্তু চিন্তা করে দেখেন আজকে বাড়িতে যাই এত আপনি আপনার বাবার চেহারা দেখতেন না ও সন্তান একটাবার চিন্তা করো তোমার বাবা নিজে না খায়া তোমার জামা কাপড় পরাইছে তোমার মা নিজে না খায়া তুমি সন্তানের নতুন জামা কাপড় পরাইছে আব্বা সিরা লুঙ্গিডারে জোড়া তালি দিয়া পরছে তুমি সন্তানের দামি লুঙ্গি পরাইছে দামি কাপড় পরাইছে তোমার মা সিরা কাপড়টারে জোড়া তালি আসলাটা ঘুরে ঘুরে ফরত তুমি সন্তানরে দামি কাপড় পরাইছে স্কুলে মাদ্রাসায় যাইতে 10-20 টাকা দিয়া দিছে আজকে তুমি ফুতে লাখ লাখ টাকার মালিক হইছ কিন্তু তুমি তোমার মারে 500 টাকা দিয়ে একটা কাপড় কিনা পরাইতে পারো না তোমার মা কবরে তোমার বাপে 500 টাকা দিয়ে একটা কাপড় কিনা পরাইতে পারো না বাপ কবরে কেমনে পরাইবা ওই বাপের লাগে কি মায়া লাগে না
আজকে কত মা বোনেরা পর্দার আড়ালে বইয়া রইছে ও আর শুনতাছে কিন্তু আজকে বাড়িতে যাইব যায়া দেখব তারার আদরের মা নাই আদরের বাবা নাই একটাবার চিন্তা করোনা রে মুসলমান আপনারা আমার মা বাবা আমরার লাগে কত কষ্ট করছে এ সন্তান যদি মা বাবা বাইচা থাকে আজকে তোমার ফাগুলা আমার কাছে দাও জিব্বা দিয়া তোমার ফাউডি পরিষ্কার করে দিব এখান থেকে বাড়িতে যাইয়া মা বাবার ফাউডি হামজা করে ধরবা ধরে ডাক দিয়ে কইবা মা গো হো আব্বা আপনারার লগে জীবনে বড় অন্যায় করে পালাইছি আল্লাহর রাস্তায় আমারে মাফ করে দেন যতক্ষণ না মা বাপ মুখ দিয়া কইছে ভূত তোমারে মাফ করে দিছি অতক্ষণ মা বাপের পাও সারবেন না এ সন্তান একটাবার চিন্তা করেন একটাবার চিন্তা করেন অনেক সন্তান চোখের পানি ফালায়া ফালায়া কানবেন হুজুর গো আমি বাড়িতে যামু কার পায়ে ধরে মাপ চামু বাড়ির মধ্যে তো আমার মা নাই মা খবরে হুজুর গো আমি বাড়িতে যামু বাড়িতে যাইয়া মা বাপের পায়ে ধরে মাপ চামু কেমনে আমার তো বাবা নাই আমি কার পায়ে ধরে মাপ চামু একটাবার চিন্তা করেন মুরব্বী আপনার মা আপনার বাবা আপনার লেগে কত কষ্ট করছে আল্লাহ আল্লাহর ওলি রাস্তে কাদা বাবার মা পিলে বৈশা যে সন্তান গুলা চোখের পানি ফালাইয়া মার লেগে কান্দে যে সন্তান গুলা চোখের পানি ফালাইয়া তার আব্বার লেগে কান্দে আল্লাহ তুমি তাদের মা বাবার কবর আজাব মাফ করে দাও তোমার বন্ধু হযরতে খাজা মাইনুদ্দিন চিশতির উসিলায় আল্লাহ তাদের মা বাবার কবর আজাব মাফ করে দাও আল্লাহ যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করে দাও এ সন্তান গুলা বড় এতিম হইয়া গেছে বাড়ির মধ্যে যাইয়া সবার চেহারা দেখে কিন্তু জনম দুঃখী মা বাবার চেহারা দেখে না ওরে দরজাটা খুলতে কে যাই দুকা কে জানি বলছে এলে নাকি খোকা বুকের ভিতরটা লড়ে চড়ে উঠে সবাই আছে শুধু মানে শুধু বাবা নেই সবাই আছে শুধু মানে শুধু বাবা নেই আল্লাহ হযরতে খাজা মাইনুদ্দিন চিশতির মাহফিলের ওসিলায় যাদের মা বাবা কবরে আমার নূর নবীর খাতিরে তাদের মা বাবার কবরে আজাব তুমি আল্লাহ মাফ করে দাও আল্লাহ পাক রাব্বুল আলামিনের দরবারে ওই নূর নবী রহমাতাল লিল আলামিন নবীর ওসিলা দিয়ে দোয়া করবেন আখেরি মুনাজাতের মধ্যে আসেন আমরা সবাই ওই নবীর দারে সালাম দেই ইয়া নবী সালাম وكنا عذاب الفصر وكنا عذاب يوم القيامة أشكر حد برايلام الله تماري دور باري খালি হাতে ফিরাইও না আমরা বান্দারে রব্বুল আলামিন আমরা গুনাহগার তোমার দরবারে হাত বাড়াইছি রে আল্লাহ এহুম না থানার অন্তর্গত কুরালিয়া কান্দি চিশতিয়া দরবার শরীফে হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি সঞ্জিরে আজমিরি রাদিয়াল্লাহু তাআলার নূর শরণে খাজার আশেক মোহাম্মদ বেজন চিশতির উদ্যোগে এত সুন্দর করে আমি সুন্নি মহাসম্মেলন সাজাইয়া আমরা গুনাহগার বান্দারা আপনারা শাহিন সাহেব পাক দরবারে হাত বাড়াইছি আল্লাহ বিশেষ করে আমার ভাই রেজাউল করিম ভাই নসু সরকার সাহেব সহ আল্লাহ মাহফিলের মধ্যে যারা যারা সহযোগিতা করতেছেন যারা যারা উপস্থিত হয়েছেন পর্দার আলের মা বোনেরা সহ আল্লাহ প্রত্যেকের মুনাজাত তুমি কবুল আর মঞ্জুর করে নাও তুমি যদি দা ফিরাইয়া
আল্লাহ আমরা চাইব কার কাছে দয়া করে দয়া ভিক্ষা চাই আপনারই দরবারে মাবুদ রাব্বুল আলামিন দয়াল আল্লাহ আজকের মাহফিলের মধ্যে তিনটা শ্রেণীর মানুষ হাত বাড়িয়ে দিছে এক শ্রেণীর মানুষ আছে যাদের জগতের ভিতরে আব্বা নাই যে বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলা দিয়া সন্তানের মুখে খানা তুলা দেওয়ার জন্য এত কষ্ট করছে এমন আব্বার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দাও ও দয়াল এমন কত সন্তানের আঘাত বাড়াইছে যে সন্তানদের জগতের ভিতরে মা নাই হায়রে মা যে মা দশ মাস দশ দিন গর্ভে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে পারে নাই যে মানজননী সন্তানের জন্য বড় কষ্ট করেছেন আদর যত্ন করে সন্তানকে মানুষ বানাইয়া দিয়া আজকে মা জননী অন্ধকার কবরে ঘুমাইয়া রইছে আল্লাহ কত সন্তান জানি এমন এতিমের বেশে তোমার কাছে হাত বাড়াইয়া দিছে ও দয়াল যাদের এমন মা কবরে আমার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও রাব্বুল আলামিন কত সন্তানের হাত বাড়াইছে যে সন্তানের মাও নাই বাবা নাই জনমের এতিম আল্লাহ এতিম সন্তানদের মা বাবার কবরটারে তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও আম্মা আব্বা চলে গেছে আল্লাহ যারা রে পালাইয়া তারা রে রাই খাগো গেছে কান্দিবার লাগিয়া ও দয়াল যাদের মা বাবা কবরে আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করে দাও আল্লাহ বিশেষ করে খাজার আশেক মোহাম্মদ বেজন চিশতির উঠতে গিয়ে এত সুন্দর মাহফিল আল্লাহ চিশতিয়া তরিকার মাহফিল তুমি কবুল মঞ্জুর করে নাও পর্দারালের মা বোনেরা যুবক বাইরা মুরব্বী বাবারা কচি কাঁচা মাসুমেরা আল্লাহ প্রবাস থেকে অনেক প্রবাসী বাইরা দোয়া চায় আল্লাহ প্রত্যেকের দোয়া তুমি কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন ও দয়াল আল্লাহ আমরা গুনাগার মানুষ তোমার দরবারে হাত বাড়িয়ে দিছি আমরার গুনার দিকে না তাকাইয়া তোমার রহমানুর রহিম নামের খাতিরে আমরা সবাই রে তুমি কবুল আর মঞ্জুর করে নাও অনেক প্রবাসী বাইরা বিদেশ থেকে দোয়া চায় আল্লাহ আমার প্রবাসীদের মনের আশা তুমি পূরণ করো আল্লাহ যারা ব্যবসা করে ব্যবসা বাণিজ্য কাজে কর্মে চাকরি বাকরির মধ্যে বরকত দান করো যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও মানে সম্মান ইজ্জতে জিন্দিগি নসিব করো আমার মা বোনদের মনের আশা তুমি পূরণ করো এ মাহফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া প্যান্ডেল দিয়া এত সুন্দর করে সাজাইলো আল্লাহ তাদের প্রত্যেকের দানগুলা তুমি কবুল মঞ্জুর করো আল্লাহ 15তম মাহফিল হইয়া যায় কেয়ামত পর্যন্ত মাহফিল দায়েম এবং কায়েম রাখো শরিয়া মোতাবেক সুন্দরভাবে মাহফিল করার তৌফিক দান করো আখিরি ফরিয়াদ তোমার দরবারে আমরা গুনাহগার তোমার দরবারে হাত বাড়াইছি আল্লাহ মরণের আগে একবার নবীর মক্কা মদিনা দেখাইয়া সবার দিলে জবানে পড়াইয়া মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু